চাঁদপুর পাঁচ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে ভোটের মাঠে লড়তে আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট প্রার্থী সংখ্যা নয় জন। নৌকার সাথে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ, স্বতন্ত্র পদপ্রার্থী হবিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মঈনুদ্দিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিকুল আলম ফিরোজ ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন প্রধানিয়া। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী আক্তার হোসেন ও জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী বাকিবিল্লা মিশকাত চৌধুরী, জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ মনির হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন। চাঁদপুরের পাঁচটি আসনে নৌকার প্রতিপক্ষ প্রার্থী সংখ্যা 38 জন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।